এডিটে কি করতে হবে, এডিটের জন্য প্রোডাক্ট সব ক্লোজ করি, আমরা শুধু ওপেন রাখবো প্রোডাক্ট। হ্যাঁ হ্যাঁ, দেখেন তিনটা কাজ একটার মধ্যে হয়ে গেছে অলরেডি, অ্যাড, শো, ডিলিট, বাকি থাকলো এডিট। এডিটটা এখন আমরা ট্রাই করব যে একটার ভিতরে কিভাবে করা যায়। তো এডিটের জন্য আপনি কি করছেন, এখানে অল্টার জেড, এখানে এডিট ডট পিএইচপি না করে এই পেজেই করবো, সুতরাং এডিট ডট পিএইচপি কল করার দরকার নেই। কোশ্চেন মার্ক দিয়ে শুধু রেকর্ড আইডি, এখানেও রেকর্ড আইডি দিচ্ছেন তাই না? রেকর্ড আইডি থাক, তার সাথে অ্যাঙ্কর এইচরেফে রেকর্ড আইডি অ্যান্ড অ্যাকশন হচ্ছে ইকুয়াল টু কি, এডিট, এগুলো দিছে ডবল কোটেশনে না, এগুলো ডবল কোটেশনে, বাইরেরটা সিঙ্গেল কোটেশন, তাহলে এরকম হইলো কেন? আচ্ছা বাইরের গুলো ডবল কোটেশন, ভিতরের গুলো সিঙ্গেল কোটেশন। রেকর্ড আইডি হবে এটা, অ্যান্ড অ্যাকশন হবে, ও এটা তো কোটেশনই দরকার নাই, অ্যাকশন হবে এডিট, ডবল কোটেশন বাদ এটা সেভ। সেই ক্ষেত্রে এডিটের লিঙ্কটা কেমন হয়, এডিটে ক্লিক করলে যায় রেকর্ড আইডি 9, অ্যাকশন এডিট, আর ডিলিটে কি হবে, রেকর্ড আইডি ডবল কোটেশন না, এসকেপ করানো হয়েছে এখানে, অ্যান্ড অ্যাকশন হচ্ছে এটার ডিলিট। তো যদি ডিলিটে কি কোড লিখবো আমরা, যদি ডলার আন্ডারস্কোর গেট অ্যাকশন সেট হয় অ্যান্ড যদি সেট হয় এবং অ্যান্ড ডলার অ্যাকশন যদি হয় ডিলিট, কপি পেস্ট, ডলার অ্যাকশন যদি হয় ডিলিট, তাহলে ডিলিটের কাজ করব, অ্যাকশন যদি সেট থাকে এবং অ্যাকশনের ভ্যালু যদি হয় ডিলিট। তো আমরা টেস্ট করার জন্য একটা অ্যাড করলাম ফাঁকা, ডিলিট রেকর্ড গেছে এবং অ্যাকশন ডিলিট গেছে তাই না? আচ্ছা অ্যাকশন ডিলিট হয়ে গেলে প্রোডাক্ট ডিলিট, কিন্তু এখানে এখনও অ্যাকশন আছে। এখন যদি আবার এডিটে ক্লিক করি তাহলে একটা ঝামেলা আছে, সেটা হচ্ছে ও আগেরগুলো বাদ গেছে, তাহলে ঠিক আছে, আগেরগুলো যেহেতু বাদ গেছে এটা ঠিক আছে। এখন নেক্সট হচ্ছে এটা কপি, এটা ডিলিটের জন্য ছিল তাই না? আরেকটা হবে এডিটের জন্য, এডিটের জন্য কাজটা একটু লেন্দি, সেটা হচ্ছে অ্যাকশন এবং অ্যাকশন যদি হয় এডিট, অ্যাকশন যদি এডিট হয় তাহলে কি করতে হবে, তাহলে কানেকশন নিউ ডেটাবেস তো অলরেডি আছেই তাই না, এখানেও নিছি কেন, এটা তো অলরেডি কানেকশন উপরেই নেওয়া আছে, এখানেও নেওয়া যাবে না। এখানে রেকর্ড আইডি নিলাম, আচ্ছা এডিটের ক্ষেত্রে একটু ঝামেলা আছে, ঝামেলাটা কি, আগে সিলেক্ট করতে হবে তাই না, আইডি টু এডিট হচ্ছে
এই আইডিটা, রেকর্ড আইডি, এটা রেকর্ড আইডি দুই, একটা প্রোডাক্ট হয়ে গেল কেন? হ্যাঁ, প্রোডাক্ট কি একটা ছিল? হ্যাঁ, এডিটে যাওয়ার পরে ও ও কোড ওইভাবে লেখা আছে। কোড কি লেখা আছে? ডিলিটের কোড, অ্যাকশনে যদি ভ্যালু থাকে এবং অ্যাকশন যদি ডিলিট হয়, অ্যাকশনে যদি ভ্যালু থাকে, এটা তো আগে লিখি নাই, এইবার লিখছি, সেভ করি নাই না, সেভ, এটা টেস্ট করতে হবে। নিউ ক্যাটাগরি অটোমোবাইলস, এটা হচ্ছে টয়োটা, স্কু প্রোডাক্ট ডিটেলস, পারচেস প্রাইস, সেল প্রাইস, ভ্যাট, কোয়ান্টিটি, এটা দরকার নাই, ক্রিয়েট, আনডিফাইন্ড ভেরিয়েবল আইডি, 25 নম্বর লাইনে, এখনও আছে কেন? কারণ এই লিঙ্কেই ছিলাম আমি। আচ্ছা, সেই ক্ষেত্রে সাবমিট হয়েছে কোথায়? অ্যাডের সাবমিট হবে কোথায়? অ্যাডে যে ফর্মটা আছে, ফর্মটা একটা কোথায়? এটা না, অ্যাকশন নাই, অ্যাকশন দিতে হবে পিএইচপি, পিএইচপি সেলফ দিলে কি হয়? পিএইচপি আন্ডারস্কোর সেলফ ফাংশন আছে না একটা, পিএইচপি সেলফ কি কাজ করে? পিএইচপি সেলফ দিলে কি হয়? কারেন্ট লিঙ্কটা হয় না, ডলার আন্ডারস্কোর সার্ভার পিএইচপি সেলফ, এটা এটা দিলে কি পাওয়া যায়? একটু কপি করে আমাদের চেক করে দেখতে হবে, ইকো ডলার আন্ডারস্কোর সার্ভার পিএইচপি সেলফ, অ্যাকশনের ভিতর দিলাম। হ্যাঁ, সেই ক্ষেত্রে সাপোজ আমার লিঙ্ক এটা, এটা তো অলরেডি নাই, সেই ক্ষেত্রে এরর দিবে, ওয়ান তো নাই, কিন্তু আমাদের দেখতে হবে যে এই ফর্মে এখানে কি আসছে, R37 পিএইচপি ক্লাস ইকম প্রোডাক্ট ডট পিএইচপি, সাথে এগুলো আসে নাই না? ভেরি গুড, এটাই আমাদের দরকার, এটা আমাদের ঠিক আছে। আচ্ছা, এইবার বাকি প্রবলেম হচ্ছে এটা, কিসের? 25 নম্বর লাইনে কি বলছে? 25 নম্বর লাইনে সে দেখতেছে এখনো এগুলো আছে না, তো আমি অ্যাড করলেই বুঝতে পারবো, টয়োটা স্কু হচ্ছে টি, প্রোডাক্ট ডিটেলস, পারচেস প্রাইস, সেল প্রাইস, ভ্যাট, কোয়ান্টিটি, ক্রিয়েট, এখন কিন্তু ওই প্রবলেম নাই। হ্যাঁ, ওই প্রবলেম এখন হওয়ার কথাও না। আচ্ছা, এখন এটা আসলো, এডিটে ক্লিক করলে যাবে, এডিটে ক্লিক করলে ঢুকবে এই জায়গায়, এইখানে আগে করতে হবে সিলেক্ট অল ফ্রম প্রোডাক্টস ভ্যাট আইডি ইকুয়াল টু সিঙ্গেল কোটেশনে ডলার আইডি টু এডিট, এটা কোয়েরি করবেন, কোয়েরি করে, কোয়েরি করলে আপনি কি পাবেন? সিলেক্ট কোয়েরি কপি, এই কোয়েরিটা চালাইলে আপনি একটা রেজাল্ট পাবেন, তাই না? ডলার সিলেক্ট কোয়েরি রেজাল্ট, এখন সিলেক্ট কোয়েরি রেজাল্ট ডট নাম রোজ যদি এক হয় তাহলে বুঝবেন এই প্রোডাক্টটা আসছে, সেক্ষেত্রে আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনি ডলার
go to edit এটা নিবেন dollar select query result dot fetch underscore associative তাহলে এর কাছে ভ্যালু আছে তাই না রো টু এডিটের কাছে হ্যাঁ রো টু এডিটের কাছে ভ্যালু আছে এখন রো টু এডিট যদি আমরা ভার আন্ডার স্কোর ডাম্প করি ডলার সিলে ডলার রো টু এডিট রো টু এডিট আমরা কি পাই এক্সিট এখানে কি হয়েছে ডলার না ডলার সেভ আচ্ছা কত নাম্বার পাঁচ নাম্বার কিন্তু এখানে গেছে ১৪ ও এটা কি সিরিয়াল নাকি এটা কি এটা কি দেখাইলো ও ও সরি আমি এটা দেখতেছিলাম পাঁচ হ্যাঁ এডিট ১৪ ভ্যালু আসছে না এই ১৪ ভ্যালুগুলো কোথায় দেখাইতে হবে এই ফর্মে কিন্তু এই ফর্ম তো হাইড হওয়া এই ফর্মটাকে আবার শো করাইতে হবে বিভিন্ন রকম সমস্যা এই ফর্মটাকে শো বা হাইড হয় কেন এই ফর্মটা আপনি চান শুরুতেই শো থাকবে কি করতে হবে বলেন তো রাইট এটা আমরা একটু আগে দেখছি কি হয় ঘটনাটা কি দেখছি ইন্সপেক্ট এটার উপরে যে ফর্ম ছিল ফর্মের ভিতরে একটা ডিভ ছিল এই ডিভে ছিল রো আর কলাপস কিন্তু এই নিউ বাটনে ক্লিক করলেই দেখছেন এখানে শো অ্যাড হয়েছে তার মানে শো ক্লাস অ্যাড হইলেই এটা আসে আর আবার ক্লিক করলে শো ক্লাসটা চলে যায় তাহলে যখন আমি এডিট মোডে থাকব তখন ওখানে শোটা অ্যাড করাইতে হবে তাহলেই দেখাবে বুঝছেন তো আমি কিভাবে শোটা অ্যাড করাবো যদি এই ভেরিয়েবলে ভ্যালু থাকে তাহলেই শো অ্যাড করাবো কি যদি এই ভেরিয়েবলে ভ্যালু থাকে কোন ভেরিয়েবলে রো টু এডিট বুঝছেন এখানকার কাজ শেষ সেভ রো টু এডিটে যদি ইসেট হয় তাহলে ফর্মটা কোথায় এটা এর ভিতরে এটা ডিভ না এখানে একটা পিএইচপি কোড লাগবে ইফ ইসেট ডলার রো টু এডিট যদি হয় তাহলে ইকো করবেন কি শো এতটুকুই সেভ একটা স্পেস হবে না স্পেসটা এখানেও দিলে হয় অথবা এখানে দিলে হয় এখানে দিলে একটা সমস্যা কি যদি শো না আসে তাও একটা স্পেস থেকে যাবে এখানে না দিয়ে কোথায় দিব এইখানে দেওয়াটাই বেটার বুঝছেন আমরা দেখব কাজ হয় কি না রিফ্রেশ শো হয়ে গেছে তাই না কিন্তু নর্মালি এটা নর্মালি যা হওয়ার তাই হচ্ছে কিন্তু আমি যখনই এই ডিলিট হয়ে যাচ্ছে কেন নাকি আপনারা কি ডিলিট করতেছেন আমি এটাতে এডিটে গেলাম নাই তো প্রোডাক্ট ডিলিট এখানে কি পাঠাইছি রেকর্ড আইডি আর অ্যাকশন এডিট ও ডিলিটে তো কোড লিখি নাই এডিটে যেমন লিখছি না লিখছি তো এখানে কখন ডিলিট হবে অ্যাকশন যদি দুইটা না দেওয়াতে প্রবলেমটা হয়েছে হ্যাঁ তাই না এখানে অ্যাকশনের ভ্যালু সেট হচ্ছে ডিলিট আবার কাজও হচ্ছে যাই হোক আসলে হবে এটা হ্যাঁ আমরা ভ্যালু দেন তো ১০-১২টা ভ্যালু দেন আইপি কনফিগ ২১০ সবাই দুইটা করে ভ্যালু দেন
30টা ভ্যালু হবে না, কেউ অটোমোবাইলসে দেন, কেউ ইলেকট্রনিক্সে দেন, কেউ কিডসে দেন, ওমেন্সে দেন, মেনে দেন। আজকের আইপি 210। তো এটা হচ্ছে আমাদের ইনফরমেশন। আমরা চাই এডিটে ক্লিক করলে শো দেখাবে না, তো সেটার জন্য এখানে আমাদের ভুল ছিল, এটা আমরা ঠিক করছি। এখন এডিটে ক্লিক করলে 4 নাম্বার প্রোডাক্ট এটা কত নাম্বার, 15 না, এডিটে ক্লিক করলে এডিটে ক্লিক করলে 15 নাম্বার প্রোডাক্ট থাকতেছে কি থাকতে হবে না, এখন থাকতেছে, ওকে এখন আছে। তো এডিটে ক্লিক করলে শো দেখানোর কাজটা আমরা এখানে লিখছি শো। আর কোন ভেরিয়েবলে ভ্যালুগুলো আছে, যে ভেরিয়েবলে ভ্যালুগুলো আছে সেটার নাম হচ্ছে রো টু এডিট কপি। এখন এখন ফর্ম এর মধ্যে ডি বাই ডি এটা আছে, এখানে একটা পিএইচপি সবার আগে, সেটা হচ্ছে যদি রো টু এডিটে ভ্যালু থাকে, ইফ সেট ডলার রো টু এডিট এর ভিতরে আইডিতে যদি ভ্যালু থাকে তাহলে আমরা ইকো করব ইনপুট যেটা হবে টাইপ হিডেন, নেম হচ্ছে আইডি এবং যার ভ্যালু হবে সামথিং। তো এটা আমরা ইকো করব, কন্ট্রোল এক্স পেস্ট সিঙ্গেল কোটেশনে দিলাম, এটার ভ্যালু কি হবে, সিঙ্গেল কোটেশন ডট ডট এটা হবে রো টু এডিটার আইডি, কপি পেস্ট সেমিকোলন সেভ। ঠিক একই কোড প্রত্যেকটার ভিতরে হবে, এই যে ক্যাটাগরি এখানে কোনটা সিলেক্ট করবেন, ভ্যালু ডবল কোটেশন, এখানে আরেকটা পিএইচপির, এখানে পিএইচপির ভিতরেই আমি আসি না, তাহলে এখানে হবে ইকো। আচ্ছা এখানে ডলার ভ্যালু আইডি, ইফ ডলার ভ্যালু ব্র্যাকেটে আইডি যদি হয় ইকুয়াল টু ডলার রো টু এডিটের কি ফিল্ডের নাম, কি ফিল্ডের নাম হচ্ছে সিআইডি, যদি সিআইডির সমান হয় তাহলে ভ্যালু তো থাকবেই, তার সাথে আরো কনক্যাট হবে সিলেক্টেড, আর যদি না থাকে তাহলে সিলেক্টেড অ্যাড হবে না। না যদি সমান হয় তাহলে এটা এলস, সহজ করে করতেছি, হ্যাঁ কন্ট্রোল সি পেস্ট, এখানে হবে সিলেক্টেড, তা না হলে সিলেক্টেড না। আমরা সাপোজ এটা কম্পিউটার সিআইডি 4 না, তো এটার
এটা কি, এটা ডল হচ্ছে থ্রি, এডিটে ক্লিক করলে এটা থ্রি সিলেক্ট হয়ে আছে না, তার মানে ঠিক আছে, তার মানে ঠিক আছে, কন্ট্রোল জিরো, কিড সিলেক্ট হয়ে গেছে, তাই না? একই রকম এইখানে ইনপুট টাইপ টেক্সট, এটা কিসের জন্য, নেম কই, এটা নেম, এখানে ভ্যালু কি হবে, ভ্যালু কি হবে, ইফ সেট ডলার রো টু এডিট, এর কাছে যদি ভ্যালু থাকে তাহলে ইকো করবেন ডলার রো টু এডিটের কে নেম, এটা নেমের জন্য, ফিল্ডের নাম কি, নেম স্কু ডিটেলস, এই কোডটা কপি, স্কু এখানে পেস্ট, এটা কি হবে, টেক্সট এরিয়া এইখানে পেস্ট, এটা কি হবে, ডিটেলস, পেস্ট, এটা কি হবে, পি প্রাইস, পেস্ট, এটা হবে এস প্রাইস, এখানে স্পেস পেস্ট, এখানে হবে ভ্যাট টেস্ট, এটা হবে কোয়ান্টিটি, ম্যান আইডি, ইউজার আইডি, আর ম্যান আইডিও আসলে একটা তো আমরা ঢুকাচ্ছিলাম, সুতরাং এখানে ভ্যালু পাওয়া যাবে, এটার নাম এম আইডি, সরি ম্যান আইডি, ম্যান আইডি, ইউজার আইডি এখানে ঢুকানোর কিছু নাই, এডিটে ক্লিক করে দেখেন, রিফ্রেশ, ভ্যালু বেবি ডলস, ঘটনা কি, ও হুম, এই জায়গার ঘটনাটা অন্য হবে, সেটা হচ্ছে টেক্সট এরিয়ায় হবে কি, টেক্সট এরিয়ারটা একটু অন্যরকম হবে, টেক্সট এরিয়ারটা হবে এখানে ভ্যালু তো আসবে না, তাই না, টেক্সট এরিয়ায় শুধু এটা সেভ, তাহলে দেখেন এই ভ্যালুগুলো কিন্তু আসছে, ওই ভ্যালুগুলো আসছে, কেন ফর্মে দেখাইতে হলো, কারণ এগুলোকে তো এডিট করব, এখন এডিটের পরে কি হবে, আপডেট হবে, তাহলে ক্রিয়েট বাটন দেখানো যাবে না, আপডেট দেখাইতে হবে, এখানে ক্রিয়েটের জন্য বাটন ছিল না, এটা এর টাইপ, এটা নেম কি, সাব বিটিএন, এখানে আরেকটা ইনপুট রাখতে হবে, কপি পেস্ট, এটার ভ্যালু হচ্ছে আপডেট এবং নেম হচ্ছে আপডেট বিটিএন, কিন্তু একটা ইফ লাগবে, ইফে বলবেন যে ইফ ডলার, ইফ সেট ডলার রো টু এডিটে যদি ভ্যালু থাকে তাহলে কি দেখাবেন, আর এলস কি দেখাবেন, রো টু এডিটে ভ্যালু থাকলে কি দেখাবেন, আপডেট, এটা কন্ট্রোল এক্স পেস্ট, ইকো সিঙ্গেল কোটেশন দিলেই হয়, তাই না, আর না হইলে এটা কন্ট্রোল এক্স পেস্ট, এটা হচ্ছে ইকো সিঙ্গেল কোটেশন, ওল্ড স্কুল
এইভাবে এখন যদিও কোড আমরা লিখি না, তারপরে করতেছি প্রথম প্রজেক্ট, আগে এইভাবে বুঝেন। হ্যাঁ আচ্ছা, তাহলে এখানে কিন্তু আমরা এটা যখন সাবমিট করব তখন চেক করব সেট যদি হয় আপডেট বিটিএন, তাই না? আপডেট বিটিএন এটা যখন ক্লিক করবেন তখন এই ভ্যালুগুলো এই পেজেই যাবে, কারণ ফর্মে কি লেখা আছে, ফর্মটাকে এই পেজেই তো যাবে। কিন্তু সেটা কি হবে, সেট কি হবে, ক্রিয়েটের জন্য কই কোড সাব বিটিএন ছিল, তাই না? আপডেটের জন্য কি হবে, এটা এখানে শেষ, এখানে করবেন আপডেটের জন্য ইফ সেট, একই রকম কোড কপি পেস্ট, এটা হবে সাব বিটিএন না, এটা হবে আপডেট বিটিএন এ যদি ভ্যালু দেয়, তাহলে এখানে টেবিল নেম প্রোডাক্টস সেটা ঠিক আছে। সবার আগে আপনি যেটা পাবেন হিডেন হিসেবে সেটা হচ্ছে আইডি টু আপডেট, সেটা কি ডলার আন্ডার স্কোর পোস্ট, এখানে হিডেন অবস্থায় আছে, এখানে হিডেন অবস্থায় একটা আইডি আছে, কিন্তু সেটা কি এই যে ভ্যালু 16 একে আপডেট করতেছেন, তাই না? তাহলে আইডি এটা হোয়ারে ঢুকবে, আর এগুলা হবে সেট, তাই না? তাহলে কোডটা কি হবে আপডেটের, এটা যদি অ্যারে আকারে বানায় রাখতেন আরো খুব সুন্দর করে কাজটা করা যেত। ডলার ডেটা টু আপডেট, এটা হচ্ছে একটা অ্যারে, ফিল্ডের নাম কি কি, নেম স্কু ডিটেলস সিআইডি, তাহলে এখানে হচ্ছে নেম ডলার আন্ডার স্কোর পোস্ট কি হবে, নেম, এটা কি করা উচিত, এটা এসকেপ স্ট্রিং করা উচিত, দিস ডট ডিবি ডট, তো সেটা আমি আপাতত করতেছি না। নেম ছাড়া আর কি আছে, স্কু, এটা হচ্ছে স্কু, এটা ফিল্ডের নাম, ডিটেলস এটা ফর্মে আমরা রাখছি ডিটেলস, এছাড়া ক্যাটাগরি কপি ক্যাটাগরি, কিন্তু ক্যাটাগরির জন্য এখানে নাম কি সিআইডি, তাই না? এটা হবে সিআইডি, তারপরে পি প্রাইস এস প্রাইস ভ্যাট, এটা হবে পি প্রাইস কপি পেস্ট, এটা হচ্ছে এস প্রাইস কপি পেস্ট, এটা হচ্ছে ভ্যাট, ফর্ম থেকে যে নিচ্ছি সেটার নামও ভ্যাট, কোয়ান্টিটি ম্যান আইডি ইউজার আইডি, কোয়ান্টিটি এটা ফর্ম থেকে কি নামে নিচ্ছি, কোয়ান্টিটি নামে নিচ্ছি না, কপি পেস্ট, ম্যান আইডি এটা আপাতত আমরা আরেকটা টেবিল থেকে আনবো, আপাতত এটার ভ্যালু 1, আর ইউজার আইডি কোথা থেকে পাচ্ছি, এখান থেকে পাচ্ছি, তাহলে আরেকটা ফিল্ড সেটা হচ্ছে ইউজার আইডি, ইউজার আইডি এটার ভ্যালু হচ্ছে ইউজার ইনফোর আইডি ভেরিয়েবলে আছে, কপি পেস্ট, এইটা একটা অ্যারে,
আমি কানেকশন টেবিল নেম দিছি প্রোডাক্টস, আর এটা অ্যারে, তাই না? এখন ডলার কানেকশন ডট কি আছে, আপডেট আছে? ডেটাবেস ক্লাসটা কই? হ্যাঁ, না, ক্রিয়েটের জন্য অ্যারে পাস করলে টেবিলে ক্রিয়েট হয় না, ক্রিয়েট উইথ টেবিল সেট, আর এখানে হোয়ার। তাহলে ফাংশনের নাম হচ্ছে দিস ডট সেট। এখানে কি লাগবে, কি কি ভ্যালু সেট করবেন? এখানে হোয়ার আইডি, হোয়ার আইডিটা কিভাবে দিতে হবে? হোয়ার আইডি ইকুয়াল টু, শুধু আইডিটা পাস করলেই হবে, সে আইডিতেই খুঁজে, ঠিক আছে? তাহলে কাজটা, আপডেটের কোডটা খুব সহজ। এখানে ঢুকবে ডেটা টু আপডেট কপি, প্রথম প্যারামিটারে হচ্ছে ডেটা টু আপডেট, সেকেন্ড প্যারামিটারে হচ্ছে আইডি, তো ধরি নাই এখনো, ডলার আইডি টু, কোথায় জানি লিখলাম আইডি টু আপডেট কথাটা, এটা হচ্ছে ডলার আন্ডারস্কোর পোস্ট কপি, আইডি আইডি ফর্মে আছে, একটু আগে কোথায় এই কথাটা লিখছি, আচ্ছা যাই হোক, তাহলে এটা আপডেট করতে হবে, আইডি টু আপডেট কপি, এখানে দিবেন আইডি টু আপডেট। এটা যদি সে করতে পারে, সে রিটার্ন কি দেয়, ট্রু বা ফলস দেয়, এফেক্টেড রো যদি জিরো হয় ফলস, না হলে ট্রু। সুতরাং এই ফাংশনটাকে কল করলে সে যদি ট্রু রিটার্ন দেয় তাহলে কি বুঝবেন, আপডেট হয়েছে, যদি ট্রু রিটার্ন করে আপনি এখানে কিছু একটা রেখে দিতে পারেন, ডলার মেসেজে বলবেন রেকর্ড প্রোডাক্ট আপডেটেড, ইউজারকে যেই মেসেজটা দেখাবেন ওটা কোডিংয়ের স্টাইলে দেখাবেন না, যেমন ডেটা ইনসার্টেড সাকসেসফুলি, বা ডিলিট করলে ডেটা ডিলিটেড, ওইভাবে কোডিংয়ের স্টাইলে না বলে ইউজার যেভাবে দেখতে অভ্যস্ত ওইভাবে। হ্যাঁ, তো প্রোডাক্ট আপডেটেড, হ্যাঁ, আচ্ছা, এটা যদি হয় মেসেজ, এখানে তো একটা কোড ছিলই যে সেট মেসেজে ভ্যালু থাকলে দেখাও, আছে না? তো আমাদের রিফ্রেশ, এইটা এটা ডল বেবি ডল আপডেট, আইডি টু আপডেট, অ্যাজিউমড আইডি টু আপডেট, আমরা কোটেশনে দিতে হবে, কোটেশনে দিই নাই, কোথায় দেখেন তো, ডলার দিই নাই, কই কোথায় কোড লিখছি, কোথায় কোড লিখলাম, এটা কি হবে, ডলার হবে, সে সরি ডলার হবে, সে অ্যাজিউম করছে, দেখি এটা ডলারও দেই নাই, সে স্ট্রিংও মনে করতেছে না, আবার ভেরিয়েবলও বুঝতেছে না, আচ্ছা যাই হোক, তো কোথায় ছিল বেবি ডল, কত নম্বর ছিল, ব্যাক হলো না, রিফ্রেশ, না ডলই আছে, ডল বেবি ডল, এবার আপডেট দিলে প্রোডাক্ট আপডেটেড, কত নাম্বার, 16, এগুলো কি, হ্যাঁ এই যে ডল বেবি ডল আপডেট হয়েছে না, এটাও বিটিএম ক্লাস লাগাই দিয়েন, আর যেটা করতে হবে পিকচার পরে, আর এইটা 12-তেই যেন আসে, ঠিক আছে, এটা অন্য কোনোভাবে উপরে দেখান, কিন্তু
এটা এইভাবে আরেকটা কাজ করতে পারেন, এটা আরেকটা মেনু, নিচে আরেকটা মেনু দেন, এটা এইভাবেই থাকবে, বুঝছেন? ছোট ছোট করে উপরে দেখান, আর এটা বারো করেন, তাহলে টেবিল এরকম আসলে তো আসলে বারবার ইউজার তো এই ঝামেলা ফেস করলে কিছুদিন পর এই সফটওয়্যার ইউজ করবে না, বুঝছেন? আচ্ছা যাই হোক, তো আমাদের এইটা মোটামুটি কমপ্লিট। ঠিক একই কাজ ক্যাটাগরিতেও করতে হবে, ক্যাটাগরিতেও এটার মতো, এটা যে এইভাবেই করতে হয় তা না, এটা অনেকভাবে করা যায়। আমি একটা পেজে করলাম, আলাদা আলাদা পেজেও কিন্তু করা যায়। এখানে কোডটা আমরা এমনভাবে করছি যে ইসেট আছে বিভিন্ন, যে একই লিঙ্কে বিভিন্ন ভ্যালু পাসের উপর ডিপেন্ড করে এক একটা অংশ কাজ করবে, ঠিক আছে? এইভাবে পিওর পিএসপি দিয়ে করলে, যদিও আমরা প্রোডাকশনে তো পিওর পিএসপি দিয়ে এইভাবে না করে আমরা তো অ্যাজাক্স ইউজ করি, ওইভাবে আরও স্মার্টলি করা যায় পেজ রিফ্রেশ না করে। আমরা তো অ্যাজাক্স এখনও শিখি নাই, তবে এটা খারাপ হয় নাই কনসেপ্টটা, যে একটা পেজেই সব কাজ হয়েছে প্রোডাক্টের জন্য। আপনারা একই রকম ক্যাটাগরির জন্য একই কাজ করবেন, তাহলে আর এটা লাগতেছে না, ভিউ প্রোডাক্ট লাগতেছে না। এটা কোথায় আছে? লেফট মেনুতে, এটা এটা বাদ। হ্যাঁ, তবে এখানে আরেকটা লাগবে, সেটা হচ্ছে ম্যানুফ্যাকচারার। ম্যানুফ্যাকচারার বানান কি? হ্যাঁ, ম্যানুফ্যাকচারার আরেকটা লাগবে, সেটা হচ্ছে কাস্টমার। যারা রেজিস্ট্রেশন করবে তারাই কাস্টমার হোম পেজে, তারাই তো প্রোডাক্ট কিনবে, তাই না? অর্ডার দিবে। আরও লাগবে, এটা যেহেতু অ্যাডমিন পেজ, এখানে আরও লাগবে অর্ডার্স, তাই না? অর্ডার্স দেখাইতে হবে, যে অর্ডারগুলো আসবে এরকম অনেক কিছু থাকবে, প্রমোশনস। প্রমোশনস এটা ম্যানুফ্যাকচারার, কপি পেস্ট, কাস্টমার কপি পেস্ট, অর্ডার্স কপি পেস্ট, আর প্রমোশনস। এরকম অনেক কিছু আমরা দিব, আর আমরা হট আইটেমস কপি পেস্ট, হট আইটেমস এরকম বিভিন্ন লিঙ্কের আমরা কাজ করব এক সময়, আপাতত প্রোডাক্ট। তাহলে বাকি থাকলো এখানে ইনপুট টাইপ ইমেজ দিয়ে কি করবেন, প্রোডাক্টে এখানে যেটা হবে সেটা হচ্ছে ফর্ম। এখন প্রথম কাজ হচ্ছে, যদি আপনার ফর্মে ইনপুট টাইপ ফাইল থাকে তাহলে এখানে অ্যাড করতে হবে ইএনসি টাইপ, মাল্টিপার্ট ফর্ম ডেটা, কপি। পিএইচপি ট্যাগ নিলেই যদি এইচটিএমএল সাজেশন বন্ধ হয়ে যায় তাহলে তো সমস্যা, তাই না? ইএনসি টাইপ মাল্টিপার্ট ফর্ম ডেটা কপি। হ্যাঁ, ওটাই তো বললাম, তো সেটা সেই ক্ষেত্রে আমরা এখানে যেটা করব আমাদের ডিজাইনে, প্রোডাক্ট ডিটেলসের পরে এখানে আমরা কি দিব, ইনপুট টাইপ ফাইল,
যেখানে আছে টেক্সট এরিয়া ব্রেক, এখানে আমরা দিব ইনপুট টাইপ ফাইল নেম, নেম কি দিব ইমেজেস এবং অ্যারে। হ্যাঁ, এটা দিলেও অ্যারে আকারেই আসলে আলটিমেটলি যাবে। এবং এখানে দিব মাল্টিপল, সেভ। এটা কি প্লেস হোল্ডার দেওয়া যায় নাকি? প্লেস, প্লেস হোল্ডার কোথায় দেখাবে? ইমেজেস আপলোড ইমেজ, এটার মনে হয় কোনো প্লেস হোল্ডার নাই, তাই না? এটা এটার ক্লাস ফর্ম কন্ট্রোল দিলে কি হয়? এটার ফর্ম কন্ট্রোল দেখতে কেমন? খারাপ না। চুজ ফাইল, আমরা ডেস্কটপ, আমাদের ডেস্কটপগুলো ইমেজগুলো আমি পাঠাই দিছিলাম ডি ড্রাইভের ডেস্কটপে। একটা ফোল্ডার বানাইছিলাম ডেস্কটপ, ওই এটা এইখানে পাঠাই দিছি জায়গার অভাবে। সোজা কথা, এখানে যদি সিলেক্ট করি, চারটে ইমেজ সিলেক্ট করলে, এখন ক্রিয়েটে ক্লিক করলে, এই এগুলা তো ধরা হয়েছে, তাই না? এগুলা ধরার পরে কি পাইছেন? একটা আইডি পাইছিলেন, এগুলা ইনসার্ট হওয়ার পরে আপনি কি পাইছিলেন? ইনসার্টের কোড কোথায়? এইটা এখানে কি পাইছিলেন? ইনসার্ট কুইরি করার পরে যদি এফেক্টেড রো এক হয়, তাহলে কিন্তু আপনি একটা ডলার ইনসার্টেড আইডি পাবেন। ইনসার্টেড আইডি কিভাবে পাবেন? বেটার হইতো যদি আমার এই ডেটাবেজের ইনসার্টটা ইউজ করতেন। এখানে একটা কোড ছিল ক্রিয়েট, এই ক্রিয়েটে যদি অ্যারে আকারে পাঠিয়ে দিতেন, তাহলে সে অটোমেটিক ইনসার্ট আইডিটা রিটার্ন করত। আপডেটে যেভাবে আমি করলাম, আপডেটে আমি কি করলাম, আইডি পাঠাইছিলাম, তাই না? সেট ভ্যালুতে এই অ্যারেটা দিছি আর আইডিটা দিছি না। ক্রিয়েটে কি করতে হইতো? ওই অ্যারেটাই দিতে হইতো, আইডি লাগতো না তো, কারণ ক্রিয়েটের সময় তো আইডি থাকে না। ওইটাকে সে রিটার্ন দিত আপনাকে একটা আইডি, তখন সুন্দর হইতো দেখতে। এখন আইডিটা পাইতে হলে কানেকশন ডট ডিবি ডট কানেকশন ডট ডিবি ডট, এখানে হচ্ছে ইনসার্ট আইডি না, আন্ডার স্কোর আইডি, এটা দিলে আমি আইডিটা পাইলাম। এখন এই আইডি হচ্ছে এরকম একটা আইডি, 16 বা 17 বা 18 যেটাতে ঢুকলো, ওই আইডিটাই কিন্তু পাওয়া যাচ্ছে। এই যে আমি তো ধরছিলাম, এই যে এখন আরেকটা টেবিল হবে ইমেজেস, ওই ইমেজেস টেবিলে এই আইডিটা এবং যতগুলো ইমেজ আপনি আপ করলেন, এগুলো এখন আপনি মুভ আপলোডেড ফাইল করে একটা টেবিলে ঢুকাবেন, সরি টেবিলে ঢুকাবেন না, একটা ফোল্ডারে আপ করবেন। কোথায় আপ করবেন? এটা অ্যাডমিনের ভিতরে আপ না করে আপ করবেন অ্যাসেটসের ভিতরে, ইমেজেস। এখানে দিবেন নাম প্রোডাক্ট ইমেজেস, আপ করার কোড আপনারা পারেন, মাল্টিপল ইমেজ আপ করবেন।
আর ডেটাবেজে ঢুকানোর কাজটা আমি করে দিব। ডেটাবেজে ঢুকাইতে হলে আরেকটা টেবিল লাগবে, যেমন ব্লগে করছিলাম। ব্লগে কি করা ছিল, ইমেজেস টেবিলে কি ছিল, ইমেজ নেম আর্টিকেল আইডি না আপনার হবে প্রোডাক্ট আইডি, এতটুকুই ডিফারেন্স। তাহলে কয়টা হবে, এক দুই, আমরা ডিসক্রিপশন রাখবো না, এক দুই তিন চার, আপডেটেরও দরকার নাই। আমার দরকার এক দুই তিন চার, এই চারটা হইলে আনা, ক্রিয়েটারেরও দরকার নাই, কারণ নর্মালি আমরা প্রোডাক্ট ইনসার্টের সময় আমি তিনটা দিলেই হয়ে যায়, আইডি ইমেজ নেম আর প্রোডাক্ট আইডি। তো আমাদের এখানে এটার নাম হচ্ছে ইকম, এখানে একটা টেবিল হবে যেটার নাম ইমেজেস নাম্বার অফ কলামস চার, এটা হবে আইডি ইমেজ নেম, এটা হবে প্রোডাক্ট আন্ডার স্কোর আইডি, আর এখানে আপনি দিতে পারেন ক্রিয়েটেড, যদিও দরকার নেই। ঠিক আছে, আইডি হবে প্রাইমারি কি অটো ইনক্রিমেন্ট, ইমেজ নেম ভার্কার, এটা প্রত্যেকটা প্রোডাক্টের ফিক্সড লেন্থ আমরা বানাবো, এমনভাবে বানাবো ইউজার যেই নামেই আপ করুক না কেন আমাদের একটা নামে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা ইমেজ নেম একটা র্যান্ডম নাম, প্রোডাক্ট আইডি হচ্ছে ইন্টিজার, এটা 11 হওয়ার কথা কারণ ফরেন কি না এটা, আর ক্রিয়েটেড হচ্ছে ডেট টাইম, এটা হচ্ছে কারেন্ট টাইম স্ট্যাম্প নিবে। সেভ, তাহলে এখানে আরেকটা টেবিল নতুন আসলো ইমেজেস, পাঁচটা প্রোডাক্ট যদি আমি দেই, পাঁচটা ইমেজ যদি দেই, এই কাজগুলো করা আছে, করে যে ইনসার্ট আইডি পাইলাম, এখানেও একটা ফরিচ লুপ চলবে। এখন এখানে কি হবে, আপলোড ইমেজ অ্যান্ড ইনসার্ট ইমেজ নেম ইন ইমেজেস টেবিল, এটা লুপে চলবে, ইন লুপ। সেভ, এটা হচ্ছে হোমওয়ার্ক, প্লাস এটা ডিজাইন ঠিক করে আনবেন, এটা যেন 12-তে আসে, এবং ক্যাটাগরির কাজটা চারটা কাজ করে আনবেন। ক্যাটাগরির ফর্ম কই, ফর্ম বানাই নাই, আজকে বানাইছি না ফর্ম, ওটার মতো এটাও করে আনবেন।